গাছের চেয়ে বড় কোনো বন্ধু নেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবাই তিনটি করে গাছ লাগাই, এমন স্লোগানে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের 57টি রাস্তার দুই পাশে নানা প্রজাতির 10,000 গাছ লাগানো হচ্ছে। প্রকৃতি রক্ষার এই প্রয়াস স্থানীয়দের মাঝে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা নিজ বাড়ি এবং জমির সামনের রাস্তায় গাছ লাগাচ্ছে। ইউনিয়নটির বেশ কয়েকটি রাস্তায় লাগানো সারি সারি নানা জাতির সবুজ গাছ বেড়ে উঠছে, মেলছে নতুন ডালপালা। পূর্ণিমাগাতি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে 100টি করে গাছ লাগিয়েছেন। রাস্তাঘাটগুলোর মাঝে যে সবুজায় আবৃত করার জন্য যে নতুন গাছগাছালি, ফলস গাছ, বনজ গাছ। গাছ লাগানোর পাশাপাশি এসব রাস্তায় গাছের ছায় মানুষের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে পাকা বেঞ্চ। অবসর সময় গ্রামের মানুষ এখানে বিশ্রাম নেওয়া সহ অবসর সময় পার করছে। কৃষক যারা আছে তারা এখানে বিশ্রামও নিতে পারবে এবং গাছের ফলগুলি ভোগ করবে। পরিশ্রম করে এসে গাছের ছায় বসতে পারি, অনেকটুক ভালো লাগে। গাছের নিচে বসার বেঞ্চ করে দিছে, আরাম করতেছে। রাস্তার দুই ধারে লাগানো এই গাছ শুধু মানুষকে ছায়াই দেবে না, ফুল ফল কাঠ ঔষধি প্রয়োজন মেটানো ছাড়াও হাজার হাজার মানুষকে অক্সিজেনের যোগান দেবে। প্রায় 10,000 গাছ প্রতিটি রাস্তায় আমি রোপণ করছি এবং এই জন্য আমাদের প্রত্যেকটি রাস্তাতেই সবুজ বৃষ্টির আওতায় যেন এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে। এই গাছের ছায়ায় আমি আরও বেঞ্চ নির্মাণ করে দিচ্ছি যাতে আমাদের কৃষক খুব সহজেই তার কৃষিকাজ শেষে যেন একটু বিশ্রাম নিতে পারে, তার জন্য কিন্তু বিশ্রামাগারের ব্যবস্থাও করেছি। বজ্রপাত রোধ সহ পরিবেশ ঠিক রাখতে সবুজ বনায়নের কোনো বিকল্প নেই, এজন্য বেশি করে গাছ লাগাতে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ওনার ইউনিয়নের প্রায় 10,000 গাছ লাগিয়েছেন, যেটা আমাদের সবুজ বনায়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। আমরা আমাদের দপ্তর থেকে আমার মাঠ পর্যায়ে যারা আছেন এবং আমি তাকে টেকনিক্যাল সাপোর্ট যতটুকু দেওয়া, গাছ লাগানো কিংবা পরিচর্যার ব্যাপারে যতটুকু পরামর্শ প্রদান করা আমরা দিয়ে আসতে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।